টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে একটি মোবাইল দিয়ে কীভাবে ইউটিউবের ইন্ট্রো তৈরি করতে পারেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল আপনাদেরকে থাম্বনেল মেকার নামে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এটা লঞ্চ করতে হবে। লঞ্চ করার পর আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড, যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। সিম্পলি আমি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। এটা ডাউনলোড হবে, আপনার ইন্টারনেট কানেকশন লাগবে। এইখান থেকে আপনার চুজ থাম্বনেল, এখানে কোন ধরনের থাম্বনেল আপনি তৈরি করবেন তার সাইজটা সিলেক্ট করতে হবে। এখানে স্কোয়ার সাইজ যেমন 1080x1080 এরকম অনেকগুলো থাম্বনেলের কিছু কিছু কভার দেওয়া আছে, সাইজ দেওয়া আছে, এগুলো আপনি তৈরি করতে পারেন। তো আমরা এখন ইউটিউবের কভারটা নিয়ে তৈরি করব। তো বেসিক্যালি আমাদের ইউটিউব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটাকে সাইজ রিরাইজ করে নিতে পারেন। ওকে, আমরা এখন করে নিলাম। এখন আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, এখন আপনি এইখানে অনেকগুলো টুলস আছে, এই টুলস ব্যবহার করে আরেকটু এই ইমেজটাকে সুন্দর করতে পারেন, ছবি অ্যাড করতে পারেন, বিভিন্ন কিছু করতে পারেন। তো চলেন আমরা এখন অ্যাড করি। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের একটা ইমেজ অ্যাড করতে পারি, নিজের একটা ছবি কিংবা যে কোনো একটা পিকচার অ্যাড করতে পারি। তো সেটা অ্যাড করার জন্য আমাদের এই ছবির যে আইকনটা আছে এখান থেকে ছবি তুলেও দিতে পারেন অথবা গ্যালারি থেকেও সিলেক্ট করতে পারেন। এখানে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব, দ্যাটস ইট। ওকে, ম্যাজিক আর্ট ইজ প্রসেসিং। ওকে, আমাদের দেখুন সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এখন আমরা নেক্সট করব। নেক্সট করার পরে ব্লার যদি করতে চান ছবির পিছনে আপনি করতে পারেন, না হলে স্কিপ করে দেবেন। এখানে আপনি হেয়ারটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যদি হেয়ার কাটিং করেন। ব্যাস রিফাইন্ডে ক্লিক করবেন, আপনাদের হেয়ারটা কাট হয়ে যাবে। এখানে জাস্ট আরেকটা অপশন আছে, এখানে যদি করেন আপনি অ্যাড বর্ডার, বর্ডারটা সাধারণত সাদা কালারটা দিলে একটু বেটার হয়, সুন্দর দেখা যায়। তো যদি বর্ডার দেন দিতে পারেন, সাধারণত সবাই বর্ডারটা সাদা কালারটা ইউজ করে। তো এখন আপনাদের এখানে একটি কথা আছে, জেপিজি এবং পিএনজি, জেপিজি হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড হবে আর পিএনজিতে আপনার ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, ট্রান্সপারেন্ট কালার হবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো জাস্ট এখানে সেভ করবেন, সেভ করা হয়ে গেল। এখন আমরা এইটাই ডিলিট করে দিয়ে এই সফটওয়্যারটি ওপেন করব। এটা আমরা এখন ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এখান থেকে আবার গ্যালারিতে গিয়ে আমাদের ছবিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে জাস্ট আমরা অ্যাড করে দেব। Thank you.
ডিফারেন্ট করতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ডের হিসাবে। আপনি আপনার সেভ টু ফাইল, ফাইলেও সেভ করতে পারেন, সেভ ইমেজ হিসেবেও সেভ করতে পারেন, সেভ অ্যাজ পিএনজিও করতে পারেন। সাধারণত পিএনজির যে ছবিগুলো, সে ছবিগুলো ওয়েব ব্রাউজারে খুব সুন্দরভাবে এবং ক্লিয়ার আসে। তো আমরা সাধারণত এই পিএনজিটাই সেভ করব। সেভ টু পিএনজি, সেভ করার পর কংগ্রাচুলেশন আসলো, আমাদের ছবিটা পিএনজিতে সেভ হয়ে গেছে এবং এটা আমরা গ্যালারিতে গেলেই ছবিটাকে দেখতে পারব। ওকে, এখান থেকে আমরা অ্যালবাম থেকে গিয়ে জাস্ট ছবিটাকে দেখব। এখন আমাদের ছবিটি কিন্তু হয়ে গেছে, একটি সুন্দর একটি ইউটিউবের থাম্বনেল হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস। ইফ ইউ হোপ, আই হোপ, ইফ ইউ সরি, থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।